এখন ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে মালাদান করছেন আমাদের বাংলা পক্ষের সাধারণ সম্পাদক বরগদা। আমাদের এখানে এরপর সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি দাদা এখানে আমাদের পুষ্প দিয়ে জলপাইগুড়ি নমস্কার প্রত্যেকটা সহযোগীকে অসংখ্য অসংখ্য অভিনন্দন। আজকের এই পৌরসভার মিছিলে একত্রিত হয়ে আমাদেরকে স্বাবলম্বিত করার জন্য আর কিছুক্ষণ পরে আজকে আমাদের এই শুভ সূচনা হয়ে গেছে। আমাদের মাল্যদান পর্ব এখনই শেষ হলো, এখন আমাদের শুরু হবে আজকের পথসভা। আমাদের বাংলা পক্ষের আজকের এই পথসভা শুরু হতে চলেছে জলপাইগুড়ির মাটিতে। সমস্ত জলপাইগুড়িবাসীর এবং জলপাইগুড়ির ভূমিপুত্রদের আমরা স্বাগত জানাই। গয়ন তোর ইয়ে উল্টে গেছে, ওটা উল্টে গেছে। আমরা জলপাইগুড়ি বাংলা পক্ষ এই মুহূর্তে মিছিল করছি। আমাদের মিছিলের মুখ্যমন্ত্রী কেন্দ্র সরকার যেভাবে বলপূর্বক হিন্দি চাপিয়ে দিচ্ছে তার প্রতিবাদে আশ্রয় নিচ্ছি। আমাদের আজকের মিছিল এখন শুরু হয়েছে, যারা এই প্রতি ছড়িয়ে ঝুঁকি রয়েছে সমস্ত সহযোগীদের বলছি আপনারা এসে লাইন যোগ দিন। সমস্ত সহযোগীদের বলছি আপনারা এসে লাইন যোগ দিন। আমাদের মিছিল এখন ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তি থেকে এখান থেকে শুরু হচ্ছে, আপনারা সবাই চলে আসুন।
বলা ভাই এই লাইনটার পিছনে যা বলবো কি জাপানকে তো ডাকলো সুব্রত যা বাংলা পক্ষের মেন সুযোগগুলো মেন বাংলা পক্ষ মেন ঠিক আছে বুঝছিস তুমি ওখানে যাও কলকাতার মোবাইলটা কোনো বাজে আর নিজের হচ্ছে খালি ভিড় দেখাবো আর সময় দেখাবো না কোনো ফাঁকা ইয়ে দেখাবো না বুঝলো খালি ভিড় দেখাবো কোনো ফাঁকা ইয়ে দেখাবো ইয়ে না কিন্তু ধরক নেই জয় বাংলা 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 জয
বাংলা ভাগ হবে না,
ভূমিপুত্র ভূমিপুত্র।
Oh!
শিলিগুড়ি বলে দিয়েছে।
নেতাদের আলো
আছিস?
বর্তমান বলে দিয়েছে, এই মালদহ বলে দিয়েছে,
দিয়েছে, দক্ষিণ চব্বিশ পরগনা বলে দিয়েছে, হাওড়া বলে দিয়েছে, হুগলি বলে দিয়েছে, কলকাতা বলে দিয়েছে, কলকাতা বলে দিয়েছে, সারা বাংলা বলে দিয়েছে, সারা বাংলা বলে দিয়েছে, জয় বাংলা বুকে ধরো, জয় বাংলা কায়েম করো, পাহাড় থেকে সমুদ্র বিচিলালয়ের আলো, বিচিলালয়ের আলো, পঞ্চানন বর্মার আলো, নেতাজির আলো, মাস্টারদার আলো, রূপনাথের আলো, নজরুল ইসলামের আলো।